আসসালামু আলাইকুম, পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। এখন হচ্ছে বোর্ডিংয়ের প্রথম দিনের রাতের পানি দেওয়া হবে। পানিতে আমরা দিচ্ছি হচ্ছে এনএসভেট। এনএসভেটটা দিব হচ্ছে 2 লিটারে 1 গ্রাম। এনএসভেট 2 লিটারে 1 গ্রাম দিচ্ছি। এটা কিন্তু মূলত ট্রিটমেন্ট চলবে, ট্রিটমেন্ট। এটা মূলত বোর্ডিং পিরিয়ডের যে ট্রিটমেন্ট থাকে, আমরা দেখা যায় যে বোর্ডিং পিরিয়ডের এই ট্রিটমেন্টটা আর কি দিচ্ছি। আর এই ট্রিটমেন্টটা দিলে পরে ঠান্ডাসহ অন্যান্য বিভিন্ন রোগ থেকেও মুরগিকে সুরক্ষিত রাখা যায়। সাথে দিচ্ছি হচ্ছে, দেখতে পাচ্ছেন যে ফ্লোর ভেট, এটা হচ্ছে ফ্লোর ফেনিকল। এটা মূলত দিতে হবে 2 লিটারে 1 ml। 2 লিটারে 1 ml দিতে হবে হচ্ছে ফ্লোর ফেনিকল তথা এফসি ভেট আর হচ্ছে এনএসভেট। এটা হচ্ছে 2 লিটারে 1 ml আর হচ্ছে 2 লিটারে 1 গ্রাম এভাবে দিতে হবে। এই দুটো কিন্তু মূলত ট্রিটমেন্ট, মানে বুডিং পিরিয়ডের যে ট্রিটমেন্টটা আছে ঠান্ডাসহ বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত করবে। তো এই ট্রিটমেন্ট আর কি, মানে যেদিন মানে বুডিং আপনি বাচ্চা উঠাবেন সেই দিন থেকে আর কি শুরু করতে হবে। তো আমরা এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি হচ্ছে হেমিকো পিএইচটা মূলত দেখা যায় যে পানির বিশুদ্ধতা থেকে শুরু করে বিভিন্ন এর মধ্যে উপকারিতা আছে, যেমন খাদ্য হজমে সহায়তা করে। আর পাশাপাশি আমরা যে ট্রিটমেন্টের কথা বলেছি, যেই ঠান্ডার যেই ট্রিটমেন্টটা আমরা দিব, ট্রিটমেন্টটা মোট চলবে হচ্ছে 4 দিন। মোট 4 দিন চলবে ট্রিটমেন্টটা। এটা 24 ঘন্টার পানি দিয়ে যাবে। এফসি ভেট আর হচ্ছে এনএসভেট, এই দুইটা কিন্তু একটানা 4 দিন চলবে বোর্ডিংয়ের, আপনার রাত থেকে শুরু করে চলবে। তো এখানে ওষুধ মিশিয়ে নেওয়া হয়েছে, আপনারা মুরগির অনুপাতে তারপর ওষুধ মিশিয়ে নেবেন, পানি যতটুকু প্রয়োজন হয় সেটার অনুপাতে। এখানে আমাদের মঞ্জু আলম বাচ্চু আঙ্কেল, তিনি দেখা যায় যে পানি দিয়ে দিচ্ছেন। পাশাপাশি আমাদের নয়ন কিন্তু ড্রিঙ্কার নিয়ে গাডারের মধ্যে দিয়ে দিচ্ছে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ড্রিঙ্কার দেওয়ার সময় ভেতরে পানি না পড়ে। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে কোনোটা যদি পানিতে ভিজে যায় তাহলে সেটাকে সেই পেপারটাকে উঠিয়ে তারপর আবার পেপার নতুন করে দিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন যে রাতের বেলায় কিন্তু এখন প্রচণ্ড আকারের শীত পড়ছে, যেটা সব জায়গাতেই মাত্রাতিরিক্ত শীত পড়ছে। এজন্য কিন্তু বোর্ডিংয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণ আনার জন্য এভাবে আমরা পাটকাঠি দিয়ে তার উপর আমরা পেপার দিয়ে দিব, যাতে ভেতরের তাপমাত্রাটা সুষম পর্যায়ে মানে ফিরে আসে, মোটামুটি যেন বাচ্চার তাপমাত্রাটা ভালো থাকে এই জন্য। আর হচ্ছে যারা কিনা পাটকাঠি দিতে পারবেন না, সেই ক্ষেত্রে দেখা যায় যদি বাঁশ চিকুন করে বাঁশের যেই কঞ্চিগুলো আছে সেগুলো, অথবা যদি তাও কোথাও না থাকে সেক্ষেত্রে দেখা যায় যে লাইলন সুতা টানিয়ে হলে পেপার দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে বাচ্চা কিন্তু মূলত একেবারে হোবারের নিচে এসে জমে গেছে, কারণ হচ্ছে ঠান্ডা কিন্তু মাত্রাতিরিক্ত, যে কারণে বাচ্চা জমে যাবে। আর এভাবে জমে যদি পাইলিং হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চা মারা যাবে। এজন্য অবশ্যই ঘরটাকে যেই পর্যায়ের তাপমাত্রা দরকার সেই পর্যায়ের তাপ দেওয়ার জন্য এই পদ্ধতিগুলো গ্রহণ করতে হবে। তো আমরা এভাবে পাটকাঠিগুলো আড়াআড়ি করে দিয়ে এর উপরে পেপারগুলোকে বিছিয়ে দিব। তো এভাবে করে যদি পেপার দেয়া যায় তাহলে হোবারের থেকে যেই তাপমাত্রাটা পাওয়া যাবে এটা কিন্তু ভেতরেই মূলত থাকবে। আর সামান্য 2-1টা জায়গা হালকা করে ফাঁকা রেখে দিতে হবে। তো শীতকালে যারা বুডিং করবেন অবশ্যই এই ধরনের সতর্কতাগুলোকে অবলম্বন করতেই হবে, কোনো রকমের একেবারেই অবহেলা করা যাবে না। তো হোবারের যেই তাপটা এটাকে ঠিক রাখার জন্য উপরে এইভাবে ঢাকার ব্যবস্থা কিন্তু অবশ্যই করতে পার। পাশাপাশি একেবারে কোনো ক্রমে একটু সময়ের জন্য কিন্তু ভেতরের যেই পলিথিন বা বাইরের যে পলিথিন আছে একেবারে উঠিয়ে দেওয়া যাবে না। যদি রোদও ওঠে তারপরেও দেখবেন যে ভেতরের যেই তাপমাত্রা সেটা কেমন আছে, তাপমাত্রার উপরে নির্ভর করে তারপরে কিন্তু দেখা যায় যে আপনার ঘরের যেই সুরক্ষা তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা সেটার ব্যবস্থা নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু এই যে পেপারগুলোকে বিছিয়ে দেওয়া হচ্ছে, এভাবে করেই পুরো ঘরব্যাপী পেপারগুলোকে বিছিয়ে দেওয়া হবে। তো এক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আপনার বোর্ডিং করার পূর্বে এই বিষয়গুলোকে জেনে নিতে হবে,
কেননা শীতকালের যেই ব্রুডিংগুলো রয়েছে শীতকালে ব্রুডিংয়ের ক্ষেত্রে সাবধানতা যদি অবলম্বন না করেন তাহলে কিন্তু বাচ্চা ঠান্ডাও লাগতে পারে, পাশাপাশি এক জায়গায় জড়ো হয়ে একেবারে পাইলিং হয়ে বাচ্চা কিন্তু মারা যেতে পারে। এই জন্য অবশ্যই শীতকালের ব্রুডিংয়ের ক্ষেত্রে এ সমস্ত বিষয়গুলোর দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতেই হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে একেবারে পুরোটা জুড়ে আর কি পেপার দিয়ে দেওয়া হবে, যাতে ভেতরে বাতাস যদি প্রবেশ করেও তারপরে সরাসরি যাতে ওইভাবে প্রবেশ করতে না পারে, ঠান্ডাটা যাতে কিছুটা হলেও কম লাগে, এই জন্য পুরোটাই আটকে দিতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ব্রুডিং পিরিয়ডের প্রত্যেকটা দিনের ভিডিও দুইবেলা করে দিব ইনশাল্লাহ, সকালের যে কাজ সেটাও দিব, রাতের কাজটাও দিব। পাশাপাশি আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।